সিলেট জেলায় প্রতিদিন কত মানুষের মৃত্যু হয় সেই হিসেব কেউ রাখে না, তবে কিছু মৃত্যুর হিসাব রাখতে হয় যেগুলোকে আমরা দুর্ঘটনায় মৃত্যু, অপমৃত্যু, খুন কিংবা আত্মহত্যা হিসেবে চিহ্নিত করি। আর এসব মরদেহগুলোকে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য করতে হয় ময়না তদন্ত, তাই নিয়ে আসতে হয় সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এই মর্গে। এই মরদেহগুলোকে ময়নাতদন্ত করতে হলে প্রয়োজন হয় কাটা ছেঁড়া। গত প্রায় 27 বছর থেকে এই কাজটি যিনি করে যাচ্ছেন তিনি হচ্ছেন মোহাম্মদ মাসুক। আমরা তার মুখ থেকে শুনব মরদেহ কাটার গল্প। অনুমান মনোরেন 10,000 মতন লাশ হবে প্রতিদিন, 2টা 3টা 4টা, কোনোদিন 5টা, রোড অ্যাক্সিডেন্ট হয় কোনোদিন 7টা 8টা হয়ে যায়। আমরা একটা লাশ যখন আসবে তারা পুলিশ নিয়ে আসবে, সুরতাল চালান কমান্ডিং সার্টিফিকেট দিবে, মেডিকেল ডেথ সার্টিফিকেট, তাহলে ডেথ সার্টিফিকেট দিবে। এরপর লাশ টেবলে রাখবো, এখানে সুরতালে পুলিশের রিসিপ্ট নিব, দস্তখত দিবে, এরপরে এই কাগজ ডাক্তার সাহেবের কাছে নিয়ে দিব, ডাক্তার সাহেব ওইখানে বসে পড়বে, এরপর উনি এখানে আসবেন, ফটোগ্রাফি করবেন, এরপরে ময়নাতদন্ত শুরু করবে। অনেক সময় লাশ গ্রাস হয়ে যায়, অনেক সময় অনেক জায়গা ভাঙ্গি যায়, অনেক জায়গা তোমার থেতলান হয়ে যায়, ওইগুলো আমরা সুন্দর করে সেলাই করে দেওয়া লাগে যাতে তোমার পাবলিক নিয়ে লাশটা গোসল করাইতে পারে, তার স্বজনরা যদি দেখতে পারে। অনেক লাশও তার মাথা ছেঁচে গেছে, গাড়ির চাক্কা তোর উপর দিকে চলে গেছে। একটার ক্ষেত্রে যে গভর্নমেন্ট তুলা দিয়ে দিয়েছে, এগুলো তুলা ঢুকে সেলাই করে দিলে যাতে তার ফেসটা আসে, মানুষ যাতে দেখে তার বাইকে দেখে মানে ভয় না পায়। যে কবর বডি কবর থেকে আসে তো স্বাভাবিক গন্ধ লাগে, খসা বডি আসে তো অবশ্যই গন্ধ লাগে, সব এই পুরো বিল্ডিংটা একবার ওই দিকে চিপা, ডাক্তার বক্তার সব অনেক স্টুডেন্টরাই ভাগে গন্ধ দেখে, খসা বডি হলে অনেক স্টুডেন্টরা সহ্য করতে পারে। সেক্ষেত্রে তো আমাদের ডিউটি, আমরা এখানে থাকতেই হবে, স্বাভাবিক একটা বয়স সবারই থাকবে। স্টুডেন্ট যেখানে এখানে নতুন ভর্তি হয় তখন অ্যানাটমিতে সে ক্লাস করে, ওইখানে বিছানা কেমিক্যাল দেখে, অনেক স্টুডেন্ট ভয় পায়, অনেক স্টুডেন্ট বমি করে, অনেক স্টুডেন্ট অজ্ঞান হয়ে যায়। আমাদের এখানে যখন স্টুডেন্ট আসে ক্লাস করে লাশ কাটা দেখে, দেখার পরে অনেক স্টুডেন্ট এখান থেকে মাথা ঘুরিয়ে পড়ে যায়, অনেকরা বসে যায়, ওই রুমে স্যাররা নিয়ে যায় পানি দেয়, কারণ ডাক্তার হতে হলে তো এগুলো দেখতে হবে, আঙ্কাজ করতে হবে। আমার উস্তাদ আমাকে শিখাইছে, তো আমি ভয় পাইতাম, আমার উস্তাদ দিয়ে আসো, আমার কান্দা দ্বারা উস্তাদ কাজ করতো, আমি দেখতাম, মানে ডর ভাঙানোর জন্য আমার উস্তাদ আমাকে সাথে নিয়ে থাকতো। অনেকে বলে সে মর্গের দায়িত্বপ্রাপ্ত ডুম ডুম ডুমের কাজ করে, আমার কাছে আসলে খুব খারাপ লাগে না, সে সবাই মরতে হবে, আমিও মরতে হবে, আমার বাবা মরছে, মা মরছে, সবাই মরে গেছে, আমরাও একদিন পৃথিবী ছেড়ে চলে যাব। প্রতিদিন সুন্দর একটা সকালের আশায় রাতে ঘুমাতে যান মাসুক মিয়া। কোনোদিন মর্গে আসা মরদেহের সংখ্যা কমে, আবার কোনোদিন বাড়ে, তবে সামাজিক বোধ এবং সচেতনতা এই মর্গে মরদেহ আসার সংখ্যা কমাতে পারে এমনটি মনে করছেন মাসুক মিয়া। শাহ শরীফ উদ্দিন, সময় সংবাদ, সিলেট।